প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের বিষয় বাংলা দ্বিতীয় গোত্র। আমাদের পদ সম্পর্কে আমরা আলোচনা করব। পদের সংজ্ঞা এবং পদের শ্রেণী বিভাগ তোমরা লক্ষ্য করো। পদের সংজ্ঞা কি বা পদ কাকে বলে? পদের সংজ্ঞা বাক্যের অন্তর্গত পৃথক পৃথক শব্দকে পদ বলে। পদের প্রকার বেদ পদ কত প্রকার? কি কি পদ? পাঁচ প্রকার, যথাক্রমে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এবার দেখো, বিশেষ পদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন রহিম, করিম, যদু, মধু ইত্যাদি। এখন দেখো বিশেষণ পদ। বিশেষণ পদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন আন্তরিক পাকা, রহিম একজন ভালো ছাত্র, পাশে ঢুর ইত্যাদি। সর্বনাম, সর্বনাম পদ কাকে বলে? বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন সে, তাহা, তিনি ইত্যাদি। অব্যয় পদ, অব্যয় পদ কাকে বলে? যে পদে কোনো ব্যয় বা পরিবর্তন নাই তাকে অব্যয় পদ বলে। যেমন অথবা, যিনি, এবং, কিন্তু, বটে, যদি ইত্যাদি। ক্রিয়াপদ, ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন যাওয়া, নাওয়া, খাওয়া ইত্যাদি। এখানে ক্রিয়াপদ আবার দুই প্রকার, একটি হলো সমাপিকা ক্রিয়া, আরেকটি হলো অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বলতে বোঝায় যে পদ দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়ে আছে বোঝায়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। সমাপিকা ক্রিয়া যেমন রহিম ভাত খেয়ে স্কুলে যাবে। অসমাপিকা ক্রিয়া যে পদ দ্বারা কোনো কাজ সম্পূর্ণ বোঝায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমি ভাত খেয়ে। তদ্রুপ তোমরা আবার লক্ষ্য করো পদের সংজ্ঞা, একবার দেখলে তোমরা মনে পারবে। বাক্যের অন্তর্গত পৃথক পৃথক শব্দকে পদ বলে। পদ পাঁচ প্রকার, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। আগামী ক্লাসে আমরা সমাজ সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই বাড়িতে বাসায় বসে বই পড়ে একটু দেখবে সমাজ কি, সমাজ কাকে বলে, সমাজের কত প্রকার ইত্যাদি।